মেয়ে শব্দটা ছোট্ট হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি, যার মোকাবিলা কখনো কেউ করতে পারে না, কখনো পারবেও না। মেয়ে মানে সে সাগর তুল্য গভীর, তাকে সহজে বোঝা যায় না, আর বুঝতে গেলেই তাকে যে কেউ ভালোবেসে ফেলে। মেয়েরা পারে না এমন কিছু নেই, সমাজ তাকে বোকা ভেবে পিছিয়ে রাখতে চাইলেও সে বারংবার প্রমাণ করে দিয়েছে তার বুদ্ধি, জ্ঞান ও যোগ্যতার পরিচয়। মেয়ে মানে মা, যাকে এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। মা নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, পরিবারের সম্মানের জন্য নিজের ইচ্ছা, স্বপ্ন, আশা সব ত্যাগ করে দিতে পারে। মেয়ে মানে সে রহস্যময়ী, তার মনের কথা সহজে বোঝা যায় না, সে কি চায় তা সেটা মনের মধ্যেই চেপে রাখে। যদি কখনো কোনো সময় কেউ ভালোবেসে তার মনের ইচ্ছা জানতে চায়, তখন সে শুধু একটু মুচকি হাসে। খুব কমই আছে যারা নিজের মনের কথাকে প্রকাশ করতে পারে। মেয়ে মানে সে কথা বলতে খুব পছন্দ করে, না নিজের কথা নয়, সবার কথা। সে সবার খোঁজ নেয়, সবাইকে অভিনন্দন জানায় তার সফলতার জন্য, সবাইকে খুব সহজেই বিশ্বাস করে আর ভালোবাসে। কিন্তু তার খোঁজ নেবার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। মেয়ে মানে সে ভালোবাসার অসীমতা, যাকে সে একবার মন থেকে ভালোবাসে তার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে। এমনকি তার ভালোর জন্য তাকে দুঃখ দিয়ে তাকে ছেড়েও চলে যেতে পারে, কিন্তু সে সারা জীবন শুধু তাকেই ভালোবেসে যায় মনে মনে, যা কেউ বিন্দুমাত্র টের পায় না। মেয়ে মানে ব্যথা সহ্য করার অসম্ভব ক্ষমতা, জন্মের পর থেকেই তাকে দৈহিক ও মানসিক বহু যন্ত্রণাকে সহ্য করতে হয়, তারা সেই সব কিছু হাসি মুখে মেনে নেয়। তাদের সাধারণত সবার সামনে কখনো কাঁদতে দেখা যায় না, সে কাঁদে একা ঘরে অন্ধকারে, কারণ তাকে কেউ বোঝে না। মেয়ে মানে স্নেহের ভাণ্ডার, সে সবাইকে সমানভাবে আগলে রাখে, তাই দেখা যায় যখন তার দুটো সংসার হয় সে সমানভাবে তার খেয়াল রাখে। মেয়ে মানে মানিয়ে নেবার প্রবণতা, সে তার অনুভূতিকে মনে চেপে রেখে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। হাজার দুরবস্থার মধ্যেও সে কখনো ভেঙে পড়ে না, পর্বতের মতো সবার পাশে একা দাঁড়ানোর ক্ষমতা রাখে। মেয়ে মানে যাকে বলে শেষ করা যায় না, সে অসীম, সে জলের মতো সরল, ফুলের মতো সুন্দর, সমুদ্রের মতো গভীর আর সূর্যের মতো উজ্জ্বল। এক কথায় বলতে হলে মেয়ে হলো সে যে ধরিত্রীকে ধারণ করেছে, মেয়ে হলো সে যে যন্ত্রণাকে আপন করেছে, মেয়ে হলো সে যে ভালোবাসার দরজা খুলেছে, মেয়ে হলো সে যে আজও এই মহাবিশ্বের মতো রহস্যময়ী হয়ে